আমাকে একটা ফ্ল্যাট দেবা সেটা তুমি দিতে পারতেছো না। দেখো তুমি আমার নতুন বউ, এখনো তোমার ব্যাপারে অনেক বোঝার আছে। আর বাংলাদেশে এমন আছে যখন স্বামী তার স্ত্রীকে ভালো সম্পদ করেছে, সে আরেকজনের সাথে চলে গেছে, তুমি যদি এই কাজটা করতা, তুমি যদি এই কাজটা করবে না, এর কোনো গ্যারান্টি আছে? আমি নতুন বউ, তুমি আমাকে একটা ফ্ল্যাট দিবে এটা পারতেছো না? আমি এরকম কিছু চাইনি তোমার কাছে, তাই না? দেখো আমার এত ভালো লাগে না, বাবা যেখানে বলেছে ফ্ল্যাটটা আমার নামে করতে, আমি আমার নামে করব। আমি বাপের বাড়ি চলে যাব, তুমি যদি আমাকে ফ্ল্যাট না দাও। আমার কিছু করার নেই, আমি নতুন বউ, তারপর তোমার মানে আমার প্রতি কোনো ই নেই। আমি পাগল হয়ে যাব, তাতে কি আছে? তুমি, আমি বুঝেছি, তোমার বড় বোন তোমাকে শিখিয়েছে, বড় বোন বুঝিয়েছে না? কেন আপু কেন শিখাবে? হ্যাঁ সেটাই তো হয়েছে না, আপু কেন শিখাবে? আমার বোঝা হয়ে গেছে তুমি যে কি করবে এটা আমার বোঝা হয়ে গেছে। ঠিক আছে রাখো, আমি এসবের মধ্যে নেই। তুমি উল্টা পাল্টা বলতেছো, ঠিক আছে? তুমি আমার ফ্যামিলি সম্বন্ধে এভাবে কথা বলতে পারো না, ওকে?